কয়েক মাস ধরে পেস্ট্রিয়ের পাতায় মুখরোচক খবরে বারবার উঠে এসেছে টলিউড তারকা নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনের নাম। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বারে বারে চর্চার কেন্দ্রবিন্দুতে নিখিল জৈন। পেশায় তিনি একজন বস্ত্র ব্যবসায়ী, ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিলেন নুসরাত ও নিখিল। তাদের সম্পর্ক নিয়েও তো জল্পনা কম হয়নি। দুবছর আগের 28 মে নিখিলের সঙ্গে প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন নুসরাত। তুরস্কের সাজানো শহরে রাজকীয় সেই বিয়ে উঠে এসেছিল সংবাদ শিরোনামেও। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসাও যেন গায়েব। নিখিলকে সরিয়ে দিয়ে নতুন প্রেম লীলায় মজে উঠলেন ভারতীয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। টলিউড অভিনেতা যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক এখন অনেকটা খোলামেলাই বলা যায়। চলতি সপ্তাহের শুরুতেই যশকে নিজের প্রেমিক হিসেবে স্বীকৃতিও দিয়ে দিয়েছেন নুসরাত। হামেশাই একসঙ্গে সময়ও কাটাচ্ছেন তারা। এরই মধ্যে গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে নুসরাত জাহানের মা হওয়ার খবর, যা সত্যি নাকি গুঞ্জন নিশ্চিত হওয়া যায়নি এখনও। নুসরাতের অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়েও বিতর্ক এখন তুঙ্গে। তবে এক্ষেত্রে নিখিল আগেই স্পষ্ট জানিয়েছেন এই সন্তানের বাবা তিনি নন। এরই মাঝে চর্চা শুরু হয়েছে মা হওয়ার খবর জেনেই নাকি নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা ঠুকেছেন নিখিল। তবে সেই জল্পনা উড়িয়ে নিখিল স্পষ্ট করেছেন মা হওয়ার খবরে নয়, নুসরাতের নামে অনেক আগেই তিনি মামলা দায়ের করেছেন। এতদিন এসব নিয়ে চুপ থাকলেও আজ বুধবার নিখিলের সঙ্গে বিচ্ছেদের চর্চা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতীয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বললেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই বিয়েটা অবৈধ, তার উপর এটা যেহেতু হিন্দু মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার, কিন্তু সেটা হয়নি, ফলে এটা বিয়েই নয়। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া বিবৃতিতে নুসরাত আরও জানান, আইনের চোখে এটা বিয়েই নয়, বরং একটা রিলেশনশিপ, বা বলা যায় লিভ ইন রিলেশনশিপ, তাই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। আমরা বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছি, তবে আমি এই নিয়ে কিছু বলতে চাইনি, কারণ আমার ব্যক্তিগত জীবনটা আমি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই আমি কি করছি সেটা ওই বিচ্ছেদের উপর ভিত্তি করে নির্ভরশীল নয়। আমাকে নিয়ে সংবাদ মাধ্যমের বা অন্য যে কারোর প্রশ্ন তোলাটা সাজে না। এই বিয়েটা আইনসম্মত নয়, বৈধ এবং কার্যকর নয়। উল্লেখ্য, 2019 সালের 19 ও 20 জুন তুরস্কের বদরুমে দুই রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন নুসরাত ও নিখিল। জুলাইয়ের 2 তারিখ কলকাতায় ফিরে বিলাসবহুল এক হোটেলে বসেছিল এই জুটির গ্র্যান্ড রিসেপশন, যেখানে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর থেকে যে কোনো সরকারি অনুষ্ঠান থেকে প্রাইভেট পার্টি পর্যন্ত সব জায়গায় একসঙ্গে দেখা মিলেছে এই জুটির। এদিকে নুসরাতের বিরুদ্ধে মামলা করা নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিখিল জৈন জানান, যেদিন জানলাম নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারোর সঙ্গে থাকতে চায়, সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। নিখিল সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান, 6 মাস ধরে তিনি আলাদা থাকছেন নুসরাত থেকে। জানা গিয়েছে মার্চ মাসে দাখিল করা নিখিলের সেই মামলার পরবর্তী শুনানি 20 জুলাই। যেহেতু নুসরাত ও নিখিলের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, সেই কারণেই অ্যানালমেন্ট করেই নুসরাতের সঙ্গে আলাদা হতে চান নিখিল। তবে নুসরাতের এই বিস্ফোরক বিবৃতির পর নিখিল কি বলেন এখন নজর সেদিকেই। যশ নুসরাত নিখিলের সম্পর্ক নিয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং তারকাদের প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিনের ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন।